আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো খাসির মাংস তেহরি রান্না করে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। আজকে আপনাদের আমি খাসির তেহরি রান্না করে দেখাবো। এখানে আমার 1.5 কেজি খাসির মাংস আছে, হাড় চর্বি সহ। আমি চর্বিগুলো ফালাই নেই, চর্বি সহ 1.5 কেজি মাংস আছে। চলেন আমরা রান্নায় চলে যাই। এখন আমি আজকে তেহরিটা আমি সরষের তেল দিয়ে রান্না করব, প্লাস্টিক একটু ঘি দিয়ে দিব। এখন আমি সরষের তেল দিয়ে দিলাম, দারচিনি এলাচি দিয়ে দিলাম 3-4 টুকরা, পেঁয়াজ দিলাম অর্ধেক, আর পেঁয়াজ অর্ধেক আমি বেরেস্তা করে দিব। হবে না, কারণ আমি পেঁয়াজ বেরেস্তা দিব, যার কারণে এটা একটু নরম করে আমি মাংস মশলাটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিব আগে, এখানে কাজু আর পেস্তা বাদাম আছে, বাটাটা দিয়ে দিলাম। এখানে আছে গরম মশলা, বিরিয়ানির যে মশলা তেহরির মশলাটা আমার বাসায় বানানো, আমি শিলপাটা পিষে নিয়েছি, যার কারণে একটু সফট বেশি, পানি দিয়ে বেটে নিয়েছি। এখানে কিছু পোস্তদানাও আছে সাথে, এখন আমি অর্ধেকটা দিয়ে দিব, বাকি অর্ধেকটা একটু পরে দিব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম 1.5 চা চামচ, মরিচ ফাঁকি দিয়ে দিলাম 2 চা চামচ, দিব পরিমাণ মতো। এখন আমি টক দইটা দিয়ে দিব, এটা এখন আমার বানানো টক দই। আমি অল্প একটু পানি দিব, বেশি আমি অল্প একটু একবারে পানি দিয়ে দিব, বেশি না, 1 কাপের মতো পানি দিয়ে আমি দিয়ে দিব। 1 কাপের মতো পানি দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিব 30 মিনিটের জন্য। মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিব। আমি 30 মিনিট পরে চলে আসছি, এর আগে আমি আরও 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিছি। এখন আমি কিছু মটরশুঁটি, যেহেতু শীতের সিজন, মটরশুঁটি দিয়ে দিলাম, আর বাকি মশলাটা এখন আমি দিয়ে দিব। কাঁচামরিচটা পরে দিব। আমি চেষ্টা করি যতটুকু নিজেরই করে রান্নার চেষ্টা, আমার খুব ভালো লাগে নিজের নিজের মন মতো রান্না করাটা, খেতে কিন্তু খারাপ হয় না। পোলা চালের জন্য পানি দিয়েছি, পানিটা ফুটুক, ফুটলে আমি পোলা চালটা আলাদা সিদ্ধ করে নিব 60%। এখন আমি পোলা চালটা উপরে দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কেওড়া জল দিয়ে দিলাম 1 চা চামচের মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম 8-10, 7-8টা, কিশমিশ দিয়ে দিব,
আলু মাখা দিয়ে দিলাম। ছয়টা এখন আমি অল্প একটু আগে বলেছি আমি লাস্টে একটু ঘি দিব, আমার ঘিটা ফ্রিজে ছিল যার কারণে একটু শক্ত হয়ে আছে। এখন নিচে আমি একটা তাওয়া দিয়ে দিব যাতে হাতে হয়ে যেতে পারে। এখন আমি ঢেকে দিচ্ছি একবারে 15 মিনিটের জন্য, আসছি 15 মিনিট। আমি 15 মিনিট পরে চলে আসছি। আমার রাসটা কিন্তু এক ফেলু আছে, আমি মাঝখান দিয়ে একটু জর্দা রং দিয়ে দিয়েছিলাম, কালার রং যেটা মাশাল্লাহ। আমি 13 কেজি খাসির মাংসের সাথে 700 গ্রাম পোলার চাল দিয়েছি। আমার বিরিয়ানি তেহরিটা হয়ে গেছে, এখন আমি চুলার গ্যাসটা অফ করে দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমার খাসির মাংসের তেহরি কমপ্লিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।